করি তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একই সাথে যে দুটি একটি ক্লাস দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের স্বানুমানের নিয়মগুলো। তো এর আগে তোমাদেরকে স্বানুমানের প্রথম এবং তৃতীয় নিয়ম দেখানো হয়েছে। তো আজকে আমরা জানবো স্বানুমানের চতুর্থ নাম্বার নিয়ম। তাহলে স্বানুমানের চতুর্থ নাম্বার নিয়মটা কি, এটাও একটা তোমাদের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আর এগুলো থেকে উদ্দীপক হয়ে থাকে। তো স্বানুমানের সাধারণত চতুর্থ নাম্বার নিয়মটাকে বলা হচ্ছে, স্বানুমানে আশ্রবাক্যে কোনো পদ অব্যক্ত থাকলে তাকে সিদ্ধান্তের মধ্যে কি করা যাবে না, ব্যক্ত করা যাবে না। এখন আমরা পদগুলো কিভাবে জানবো যে কোথায় অব্যক্ত আছে, কিভাবে বিষয়টা আমরা ধরবো? তাহলে আগে আমাদের পদের ব্যক্তি অনুপাতে আমাদেরকে যেতে হবে, যুক্তি বাক্যের পদের ব্যক্তি অনুপাতে যেতে হবে। তাহলে তোমরা উদাহরণের দিকে লক্ষ্য করো। তাহলে এই যে দেখো, প্রথম একটা উদাহরণ, অর্থাৎ এটাকে আমরা যদি এ দেই, কারণ সকল আছে, সকল থাকার কারণে আমাদেরকে কি দিতে হবে, এ দিতে হবে। এটাতে কি আছে, কোন, তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে, ই দিতে হবে। এটাতে আছে কোন, এটাতে ই দিতে হবে। আচ্ছা, এখন আমরা আশ্রবাক্যে, আশ্রবাক্য গুলোতে যাবো। তাহলে আমরা জানি যে আশ্রবাক্য আমাদের দুইটা। তাহলে প্রথমত প্রথম উদাহরণটাতে আসি, প্রথম উদাহরণে এটাতে যদি আমরা দেই, তাহলে এটা হবে কি, অবৈধ, অবৈধ, অবৈধ প্রধান পদ, অবৈধ প্রধান পদ। আর এটা হচ্ছে কি, দুই নম্বরে অবৈধ, অবৈধ অপ্রধান পদ, অপ্রধান। এখন আমরা দেখি যে এটা অবৈধ প্রধান কিভাবে হচ্ছে। তাহলে আমরা আশ্রবাক্যগুলোর মধ্যে আগে পদের ব্যক্তি দিই, যেমন এ যুক্তি বাক্য, এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটা হচ্ছে কি, ব্যবহার, বিধেয়পদটা অব্যক্ত। আবার আসি অপ্রধান আশ্রবাক্যে, অপ্রধান আশ্রবাক্যে যদি আমাদের ই যুক্তি বাক্য, আর ই যুক্তি বাক্যটা হচ্ছে কি, সার্বিক নজর যুক্তি বাক্য, আর সার্বিক নজর যুক্তি বাক্যে দুইটা পদে কি থাকে, ব্যাপ্য থাকে। তাহলে এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। এখন এই সিদ্ধান্তে আসি, আমরা জানি যে আশ্রবাক্যগুলোর মধ্যে যদি কোনো একটি আশ্রবাক্য যদি নঅর্থক হয়, তাহলে সিদ্ধান্তটা কি হবে, নঅর্থক হবে। তাহলে আমাদের অপ্রধান আশ্রবাক্য নঅর্থক, তাহলে সিদ্ধান্তটা কি হচ্ছে, নঅর্থক। তাহলে নঅর্থক যুক্তি বাক্যে দুইটা পদে আবার কি, আশ্রবাক্যে কোনো পদ অব্যক্ত থাকলে, আশ্রবাক্যে কোনো পদ অব্যক্ত থাকলে, তাহলে আমরা জানি যে অব্যক্ত কথাটির অর্থ কি, অব্যক্ত কথাটির অর্থ হচ্ছে কি, আংশিক প্রসারতা, অর্থাৎ তার পরিমাণটা যদি কম হয়, আর সিদ্ধান্তের মধ্যে যদি ওই পরিমাণটা আসে কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে নিয়মটি কি করে লঙ্ঘন করে। তাহলে এখন আমরা দেখবো যে এই দুটি আশ্রবাক্যের মধ্যে কোন পদটা কি আছে, অব্যক্ত আছে। তাহলে দেখলাম যে এখানে পাখি পদটা হচ্ছে কি, অব্যক্ত, কিন্তু এই পাখি পদটা, অব্যক্ত পদটা মানে সিদ্ধান্তের মধ্যে এসে, এই যে এখানে এসে এটা কি হয়ে গেছে, ব্যক্ত হয়ে গেছে, যা স্বানুমানের নিয়মকে কি করছে, লঙ্ঘন করছে। তাহলে স্বানুমানের এই নিয়ম কিভাবে লঙ্ঘন করলো, তাহলে দেখলাম যে পাখি পদটা কোথায় আছে। তাহলে এখন দেখতে হবে যে পাখি পদটা আছে প্রধান আশ্রবাক্যে, প্রধান আশ্রবাক্যে কোথায়, বিধের জায়গায়। তাহলে পাখি পদটা যে প্রধান আশ্রবাক্যের বিধে আছে, এই পাখি পদটা সিদ্ধান্তে আসে, মানে সিদ্ধান্তের বিধে হিসেবে ব্যবহৃত হয়, এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। যেহেতু পাখি পদটা আছে প্রধান আশ্রবাক্যে, এই কারণে এর নাম হচ্ছে কি, অবৈধ প্রধান পদ জনিত অনুপত্তি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আশ্রবাক্য সাধারণত কয়টা, দুইটা। আশ্রবাক্য কয়টা, দুইটা, কি কি, একটা হচ্ছে প্রধান আশ্রবাক্য, আর একটা হচ্ছে কি, অপ্রধান আশ্রবাক্য। তাহলে মনে রাখতে হবে যে প্রধান আশ্রবাক্যের, প্রধান আশ্রবাক্যের কোন পদ, অর্থাৎ প্রধান আশ্রবাক্যের কোন অব্যক্ত পদ যদি সিদ্ধান্তে মানে অব্যক্ত থাকে, আর এই প্রধান আশ্রবাক্যের অব্যক্ত পদটা যদি সিদ্ধান্তের মধ্যে আসে, যদি কি হয়ে যায়, ব্যক্ত হয়ে যায়, তাহলে তার নাম হবে কি, অবৈধ প্রধান পদ জনিত অনুপত্তি। আবার দেখবো যদি অপ্রধান আশ্রবাক্যের কোন অব্যক্ত পদ যদি সিদ্ধান্তের মধ্যে আসে, কি হয়ে যায়, ব্যক্ত হয়ে যায়, তাহলে তার নাম জানবো যে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপত্তি। তাহলে আমরা এখন এই যে প্রথম যে উদাহরণটা, এই যে প্রথম উদাহরণটা যে দেখতে পাচ্ছি, তাহলে এটার মধ্যে যে প্লাস দেখা যাচ্ছে, এটার মধ্যে যে অনুপত্তি, এটার মধ্যে যে অনুপত্তি, অনুপপত্তি ঘটেছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে অবৈধ, অবৈধ প্রধান পদ জনিত, প্রধান পদ জনিত অনুপপত্তি, অর্থাৎ
বাকি পদটা এখানে অব্যয়টা ব্যক্ত হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ বাকি অব্যয় পদটি অব্যয় পদটি ব্যক্ত হয়ে গেছে আচ্ছা এটা পেলাম অবৈধ পদার্থ জনিত অনুপত্তি এরপর দ্বিতীয় উদাহরণে আছে দ্বিতীয় উদাহরণের মধ্যে দেওয়া হচ্ছে যে এর নাম থেকে অবৈধ পদার্থ জনিত অনুপত্তি এখন এটাকে ধরার নিয়ম হচ্ছে যে প্রথমত কি আসবে এটা ই আর এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে কি ই তাহলে এখানে পদগুলো দেখি তাহলে কি যুক্তি বাক্যে দুইটা পদ হচ্ছে কি ব্যাপ দুইটা পদ হচ্ছে ব্যাপ তাহলে এ যুক্তি বাক্য তাহলে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ আর বিধেয় পদ হচ্ছে কি অব্যক্ত এখন সিদ্ধান্তের মধ্যে সিদ্ধান্তের দুইটা পদে হচ্ছে কি ব্যক্ত এখন আমরা জানি যে সাধারণত প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে মানে তোমাদেরকে মনে রাখতে হবে কোন বিষয়টা যে যেখানে এ যুক্তি বাক্যটা থাকবে সাধারণত আর এ যুক্তি বাক্যটাই হচ্ছে কি তার মানে বিধেয় পদটা কি থাকে অব্যক্ত থাকে আর এই যুক্তি বাক্য থাকলে এই যুক্তি বাক্যের দুইটা পদে কি থাকে ব্যক্ত থাকে এই যুক্তি বাক্যের দুইটা পদে যখন ব্যক্ত থাকে ব্যক্ত হলে ব্যক্ত থেকে সিদ্ধান্ত যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম হচ্ছে যে অব্যক্তকে কি করা যাবে না ব্যক্ত করা যাবে না তাহলে আমরা এখানে লক্ষ্য করি তাহলে প্রথমত মানে কি প্রধান আশ্রয় বাক্যটি এখানে দুইটা পদে কি আছে ব্যক্ত আছে তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি লক্ষ্য করি তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি শিক্ষক পদটি হচ্ছে কি ব্যক্ত আর মানুষ পদটি কি হচ্ছে অব্যক্ত কিন্তু এই মানুষ পদটি আবার সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় এটা কি হয়ে গেছে ব্যক্ত হয়ে গেছে যা সমান মানে নিয়মকে কি করছে লঙ্ঘন করছে তাহলে সুতরাং আমরা এভাবে বলতে পারি যে আশ্রবাক্যে কোন পদ অব্যক্ত থাকলে তাহলে সর্বমানের নিয়ম বলতেছে এইভাবে যে আশ্রবাক্যে কোন পদ অব্যক্ত থাকলে তাকে সিদ্ধান্তের মধ্যে কি করা যাবে না ব্যক্ত করা যাবে না তাহলে এখানে যে এর যুক্তি বাক্যটা আছে কোথায় আছে অপ্রধান আশ্রবাক্যে তাহলে যেহেতু অপ্রধান আশ্রবাক্যের অব্যক্ত পদটা সিদ্ধান্তের মধ্যে আসে ব্যক্ত হয়ে যাচ্ছে তাহলে এর ক্লাসে দেখা যাচ্ছে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপত্তি তাহলে আমরা জানলাম যে এখানে সর্বমানের চতুর্থ নাম্বার নিয়মটা বলছে যে সর্বমানের চতুর্থ নাম্বার নিয়ম হচ্ছে যে আশ্রবাক্যে কোন পদ অব্যক্ত থাকলে তাকে সিদ্ধান্তের মধ্যে কি করা যাবে না ব্যক্ত করা যাবে না তাহলে এখানে প্রথম নিয়মটার মধ্যে আমার যে অনুপত্তি দেখা দিচ্ছে তার নাম হচ্ছে কি অবৈধ প্রধান পদ জনিত অনুপত্তি আর দ্বিতীয় উদাহরণটির মধ্যে যে অনুপত্তি দেখা দিচ্ছে তার নাম হচ্ছে কি অবৈধ অপ্রধান পদ জনিত অনুপত্তি তাহলে তোমরা এটাকে ধরার আরো তোমাদের একটা সহজ নিয়ম এ যুক্তি বাক্যটা যেখানে থাকবে এ যুক্তি বাক্যটা যদি উপরে থাকে তাহলে সেটা হবে কি অবৈধ প্রধান পদ জনিত অনুপত্তি আর এ যুক্তি বাক্যটা যদি মিডিলে থাকে তাহলে সেটা হবে কি অবৈধ অপ্রধান পদ জনিত অনুপত্তি তাহলে এটার বুঝার বিষয়টা হচ্ছে যে এ যেখানে থাকবে কারণ এই যুক্তি বাক্যে কি থাকে না অব্যক্ত পদ থাকে না এই কারণে এ যুক্তি বাক্যে শুধু মানে অব্যক্ত থাকে আর এই যুক্তি বাক্যে দুইটা পদে কি থাকে ব্যক্ত থাকে তাহলে আজকে আমরা মানে চার নাম্বার নিয়মটি জানলাম তো নেক্সট আরো অন্যান্য বিষয়গুলো জানবো তো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ।